নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো ভূগোলের। তো আজকে আমি মাধ্যমিকের টোটাল পাঁচখানা ভূগোলের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো, পাঁচখানা সেট, 332, 354, 375, 396, 416, 438। তো দেখো, 332 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ, শূন্যস্থান, ট্রু ফল সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কিছু 1.1-এ লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রবাহ ক্ষয় প্রক্রিয়াটি হলো অ্যান্সার পে ঘর অ্যান্সার দ্রবণ ক্ষয়। 1.2-তে কী বলেছে, সমুদ্র উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে বলে অ্যান্সার পে ঘর অ্যান্সার ফিয়র্ড। 1.3-তে বার্ষিক উষ্ণতার প্রসার কম দেখা যায় যে জলবায়ু অঞ্চলে, অ্যান্সার পে ক্ষয় অ্যান্সার নিরক্ষীয়। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, 1.4-এ উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলন স্থলে সৃষ্টি হতে পারে না, অ্যান্সার পে ক্ষয়ের অ্যান্সার শৈবাল সাগর। 1.5-এ কী বলেছে, হেটারোস্পিয়ারের উচ্চতম স্তরটি হলো, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার হাইড্রোজেন স্তর। 1.6-এ ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয়, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার মৌসুমি বায়ু দ্বারা। পরের প্রশ্ন 1.7-এ গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয়, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার 1986 খ্রিস্টাব্দে। 1.8-এ জাস্কর ও পীরপঞ্জলের মাঝে রয়েছে, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার কাশ্মীর উপত্যকা। 1.9-এ সিকিম ও চুম্বি উপত্যকার মধ্যে যোগাযোগ রক্ষা করে, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার জজিলা। 1.0 তো দেখো, পরের প্রশ্ন কী বলেছে, 1.11-এ ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রথম প্রবেশ করে। তো দেখো, এর অ্যান্সার হবে গয়ার অ্যান্সার কেরালায়। 1.12-তে কী বলেছে, ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো, অ্যান্সার হবে ঘয়ার অ্যান্সার চীনা বাদাম। 1.13-তে কী বলেছে, 2011 সালে ভারতের জনগণনা অনুযায়ী বৃহত্তম মহানগর হলো, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার মুম্বাই। 1.14-এ কী বলেছে, ট্রোপোগ্রাফিক মানচিত্রে RF হয়, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার 1:50,000। তো দেখো, এবার আমি শুদ্ধ অশুদ্ধ সম্পূর্ণরূপে টু সলভ করে দেবো। 2.11-এ কী বলেছে, হিমদ্রোণীতে প্যাটার্নেস্টা হ্রদ গঠিত হয়, এটা কি আছে, ঠিক আছে। 2.12-তে কী বলেছে, বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরে মেরুপ্রবাহ দেখা যায়, এটা কি আছে, ভুল আছে। 2.13-তে বান ডাকা দেখা যায় প্রধানত বর্ষা ঋতুতে, এটা কি আছে, এটা ঠিক আছে। 2.14-এ কী বলেছে, আধুনিক শিল্প দানব বলা হয় লোহস্পাত শিল্পকে, এটা কি আছে, ভুল আছে। 2.15-এ কী বলেছে, লুনি ভারতের একটি অন্তর্বাহিনী নদী, এটা কি আছে, ঠিক আছে। 2.16-এ কী বলেছে, ভারতের ইক্ষু রাজ্য বলা হয় মধ্যপ্রদেশকে, এটা ভুল আছে। 2.17-এ ভারতের উপগ্রহ মানচিত্র ক্ষুদ্রতম একক হলো পিক্সেল, এটা কি আছে, ঠিক আছে। তো দেখো, এবার আমি শূন্যস্থান পূরণ করাবো। তো দেখো, 2.21-এ নীলকণ্ঠ একটি ড্যাশের উদাহরণ, অ্যান্সার হবে পিরামিডের উদাহরণ। 2.22-তে পলল শুল্ক পর্বতের ড্যাশ অঞ্চলে দেখা যায়, অ্যান্সার হবে পাদদেশীয় অঞ্চলে দেখা যায়। 2.23-তে ল্যান্ডফিলের বজ্র পদার্থ ধোয়া জলকে ড্যাশ বলে, অ্যান্সার হবে লিসেট বলে। 2.24-এ দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, অ্যান্সার হবে অলকানন্দা। 2.25-এ ভারতের সাক্ষরতার হার ড্যাশ শতাংশ, অ্যান্সার হবে 74.04%। 2.26-এ কী বলেছে, ভারতের বৃহত্তম ডিজেল লোকোমোটিভ ড্যাশে অবস্থিত, অ্যান্সার হবে বারাণসীতে অবস্থিত। 2.27-এ ভারতের 1 নং জাতীয় জলপথ প্রয়াগরাজ এলাহাবাদ থেকে ড্যাশ পর্যন্ত বিস্তৃত, অ্যান্সার হবে হলদিয়া। এবার আমি তোমাদের এসএ কিউব সলভ করবো, ছখানা আছে। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, 2.31-এ যে পৃথিবীর দীর্ঘতম খাড়িটি কোন নদীর মোহনায় অবস্থিত, অ্যান্সার হবে রাশিয়ার ওব নদীর মোহনায়। 2.32-তে হিমবাহের উপরিস্তরে সৃষ্টি হওয়া আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কী বলে, অ্যান্সার হবে ক্রেভাস বলে। 2.33-তে কী বলেছে, দুটি শিববালিয়াডির মধ্যবর্তী করিডোর সাহারায় কী নামে পরিচিত, অ্যান্সার হবে গাছি নামে পরিচিত। 2.34-এ কী বলেছে, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত, অ্যান্সার হবে দেরাদুনে অবস্থিত। পরের প্রশ্ন কী বলেছে, 2.35-এ ভারতের সবুজ বিপ্লবের জনককে, অ্যান্সার হবে ডক্টর MS স্বামীনাথন। 2.36-এ কী বলেছে, কঠিন বজ্রের অক্সিজেনবিহীন দহনকে কী বলে, অ্যান্সার হবে পাইরোলাইসিস বলে। 2.37-এ কী বলেছে, ভারতের 1 নং জাতীয় সড়কপথ কোনটি, অ্যান্সার হবে লাদাখ থেকে শ্রীনগর। 2.38-এ কী বলেছে, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত, এর অ্যান্সার হবে দেরাদুনে অবস্থিত। এবার আমি 2.4-এর বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। 2.41-এ কী বলেছে, গ্র্যান্ড ব্যাঙ্ক, এর অ্যান্সার হবে চারের অ্যান্সার মগ্নচড়া। 2.42-তে কী বলেছে, চিনুক, এর অ্যান্সার হবে
তিনের অ্যান্সার তুষার ভক্ষক, 2.43 বিষাক্ত বজ্র এর অ্যান্সার হবে, দুইয়ের অ্যান্সার ক্যাডমিয়াম, 2.44 কী বলেছে রেটুন প্রথা এর অ্যান্সার হবে, একের অ্যান্সার ইক্ষু চাষ। এবার আমি 354 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো 354 নম্বর পেজ থেকে যে সমস্ত MCQগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। তো দেখো 1.1 কী বলেছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে অ্যান্সার হবে খয়ার অ্যান্সার আরোহণ। 1.2 কী বলেছে, ম্যাটার হন হলো একটি, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পিরামিড চূড়ার উদাহরণ। 1.3 কী বলেছে, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 100। 1.4 কী বলেছে, একটি শীতল স্থানীয় বায়ু, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মিস্ট্রাল। 1.5 কী বলেছে, মরা কোটাল সৃষ্টি হয়, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কৃষ্ণা ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। 1.6 কী বলেছে, গ্র্যান্ড ব্যাঙ্ক যে জন্য বিখ্যাত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মৎস্য। 1.6 এর অ্যান্সার বলেছি। 1.7 কী বলেছে, জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কম্পোস্টিং। 1.8 কী বলেছে, ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কোঙ্কন। 1.9 কী বলেছে, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যটির নাম, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার গোয়া। 1.10 কী বলছে, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলে, এর অ্যান্সার হবে ভাবর। এর অ্যান্সার কী হবে, ভাবর হবে, ঠিক আছে, খয়ের অ্যান্সার হবে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো 1.11 কী বলেছে, ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভিলাই। 1.12 কী বলেছে, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বস্ত্র বয়ন শিল্প। 1.13 কী বলেছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার শিলিগুড়ি। 1.14 কী বলেছে, ডিগ্রি সিট কী বলেছে, ট্রোপো ম্যাপের আরএফ কত, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1:250,000। তো দেখো এবার আমি শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করব। 2.11 কী বলেছে, এর অ্যান্সার হবে মিথ্যা হবে। 2.12 কী বলেছে, স্ট্রাটো স্পেডের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, এটা কী আছে, অশুদ্ধ হবে, ঠিক আছে। 2.13 কী বলেছে, পূর্ণিমা তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকে, এটা কী আছে, মিথ্যা আছে, অশুদ্ধ আছে। 2.14 কী বলেছে, আর্সেনিক দূষণ হলো এক প্রকার জলদূষণ, এটা কী আছে, শুদ্ধ আছে। 2.15 কী বলেছে, দাক্ষিণাত্য মালভূমি লাভা মালভূমির উদাহরণ, এটা কী আছে, শুদ্ধ আছে। 2.16 কী বলেছে, ভারতের ডেট্রয়েড বলা হয় বেঙ্গালুরুকে, এটা কী আছে, ভুল আছে, মানে অশুদ্ধ আছে। 2.17 কী বলেছে, ভারতের NATO ঠিক আছে সংস্থাটি বিষয়ভিত্তিক মানচিত্র প্রস্তুত করে, এটা কী আছে, এটা ঠিক আছে। তো দেখো এবার আমি তোমাদের যেগুলো সলভ করাবো সেটা হচ্ছিল, তো দেখো 2.21 কী বলেছে, পৃথিবীর বৃহত্তম উপত্যকা, এর অ্যান্সার হবে হুবার্ট হবে, ঠিক আছে। 2.22 কী বলেছে, মরুভূমি অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলে, অ্যান্সার হবে ওয়াদি বলে, শূন্যস্থান হবে। 2.3 কী বলেছে, 2.23 বায়ুর চাপ মাপক যন্ত্রটি, এর অ্যান্সার হবে ব্যারোমিটার। 2.24 কী বলেছে, ড্যাশ জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়, অ্যান্সার হবে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। 2.25 বৃষ্টির জল সংরক্ষণের ড্যাশ রাজ্য অগ্রণী, অ্যান্সার হবে তামিলনাড়ু। 2.26 কী বলেছে, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়, অ্যান্সার হবে ডক্টর MS স্বামীনাথনকে বলা হয়। 2.27 কী বলেছে, সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর, এর অ্যান্সার হবে দেরাদুনে অবস্থিত। এবার আমি 2.3 প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তা দেখো 2.31 কী বলেছে, বায়ুর সমান্তরালে গঠিত বালিয়াড়িকে কী বলে, অ্যান্সার হবে শিব বালিয়াড়ি বলে। 2.32 কী বলেছে, পাহাড়ের ঢাল বেয়ে নিম্নগামী শীতল বায়ুকে কী বলে, অ্যান্সার হবে ক্যাটাবেটিক বায়ু। 2.33 কী বলেছে, আরাবালি পর্বতের সর্বস্ব শৃঙ্গের নাম কী, অ্যান্সার হবে গুরু শিখর। 2.34 কী বলেছে কালবৈশাখী অসমে কী নামে পরিচিত, অ্যান্সার হবে বর্দাউশিল নামে পরিচিত। 2.35 কী বলেছে, ময়লা বা বজ্র পদার্থ ধোয়া জলকে কী বলে, অ্যান্সার হবে লিচেট বলে। 2.36 কী বলেছে, ভারতের চা গবেষণাগারটি কোথায় অবস্থিত, অ্যান্সার হবে আসামের জোড়হাটে অবস্থিত। 2.37 কী বলেছে, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়, অ্যান্সার হবে পেট্রোরসায়ন শিল্পকে বলা হয়। 2.38 কী বলেছে, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কী, অ্যান্সার হবে পিক্সেল। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো, কী বলেছে 2.41 কী বলেছে, ইনস্যাট এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার কৃত্রিম উপগ্রহ। 2.42 কী বলেছে, ক্রেভাস এর অ্যান্সার হবে চারের অ্যান্সার হিমবাহের ফাটল। 2.43 কী বলেছে, ফালিসাস এর অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ। 2.44 কী বলেছে, তাল এর অ্যান্সার হবে হ্রদ, এর অ্যান্সার কী হবে হ্রদ হবে। এবার আমি 375 নম্বর পেজ সলভ করাবো ভূগোলের। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, তো দেখো এবার আমি বিভাগ ক সলভ করাছি, কী বলেছে 1.1 বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন বলে অভিহিত করেন, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার চেম্বারলিন। 1.2 কী বলেছে, নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায়, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 64 গুণ।
1.3 তে কি বলেছে, আরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপ হলো, এর অ্যান্সার হবে গোয়ালান্তার গিরিখাত। 1.4 এ কি বলেছে, নদীর তলদেশের সাথে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলে, অ্যান্সার হবে গোয়ালান্তার অবঘর্ষক হয়। 1.5 এ কি বলেছে, পর্বত আরোহণের সমস্যার সৃষ্টি হয়, এর অ্যান্সার হবে গোয়ালান্তার ক্রেভাসের উপস্থিতিতে। পরের প্রশ্ন 1.6 এ কি বলেছে, বায়ুমণ্ডলের যে স্তরে মহাজাগতিক উল্কা পুড়ে ছাই হয়ে যায় সেটি হলো, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার মেসোস্পিয়ার। 1.7 এ কী বলছে, ময়লা বা বজ্র পদার্থ ধোয়া জলকে বলা হয়, অ্যান্সার হবে খয়ার অ্যান্সার লিসেট। 1.8 এ কী বলেছে, পশ্চিম ভারতের ধুলিঝড়কে বলে, অ্যান্সার হবে খয়ার অ্যান্সার আধি। 1.9 এ কী বলছে, ভারতের নবীনতম রাজ্যটি হলো, অ্যান্সার হবে খয়ার অ্যান্সার তেলেঙ্গানা। 1.10 তে কী বলেছে, ভারতের চীনের সীমারেখাটার নাম, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ম্যাকমোহন লাইন। 1.11 এ কী বলেছে, কোন শহরকে ভারতের রুড় বলা হয়, এর অ্যান্সার হবে খয়ার অ্যান্সার দুর্গাপুর। 1.12 তে কী বলেছে, ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম, এর অ্যান্সার হবে খয়ার অ্যান্সার অরুণাচল প্রদেশ। 1.13 তে কী বলছে, ভারতের প্রাচীনতম মেট্রো কোথায় অবস্থিত, এর অ্যান্সার হবে খয়ার অ্যান্সার কলকাতা। 1.14 এ কী বলছে, মিলিয়ন শিটে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বিস্তার, এর অ্যান্সার হবে খয়ার অ্যান্সার 4°×4°। তো দেখো এবার আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করিয়ে দেবো। তো দেখো শুদ্ধ অশুদ্ধর ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, 2.11 কী বলেছে, যে কোনো বস্তু বা পদার্থই হলো সম্পদ, এটা ভুল আছে। 2.12 কী বলেছে, প্রস্তরময় মরুভূমিকে বলা হয় হামাদা, এটা কি আছে ঠিক আছে। 2.13 কী বলেছে, সেলুলোজ এক প্রকার কাগজ শিল্পজাত বজ্রের উদাহরণ, এটা কি আছে ঠিক আছে। 2.14 কী বলেছে, নদীর মোহনার জোয়ার ভাটার প্রকোপ বদ্বীপ সৃষ্টির সহায়ক, এটা কি আছে, এটা ভুল আছে। 2.15 কী বলেছে, পার্বত্য মৃত্তিকার অপর নাম হলো পর্শল মৃত্তিকা, এটা কি আছে ঠিক আছে। 2.16 এ কী বলেছে, মাদুরাইকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা কি আছে ভুল আছে। 2.17 কী বলেছে, উপগ্রহ চিত্রের লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়, এটা কি আছে, এটা আমাদের ভুল আছে। তো দেখো এবার আমি শূন্যস্থান সলভ করাবো। 2.21 কী বলেছে, পর্বতগাত্রে যে হিম সীমারেখার নিচে বরফ গলে যায় তাকে বলে, অ্যান্সার হবে হিমরেখা বলে। 2.22 কী বলেছে, ইয়ারদাংয়ের মাথা ক্ষয়প্রাপ্ত হয়ে তীক্ষ্ণ ও সূচালো আকৃতির হয় তাকে বলে, অ্যান্সার হবে বলেছে নিডিলস বলে, নিডিলস। পরের প্রশ্ন কী বলেছে, তাকে নিডিলজ বলে। 2.23 কী বলেছে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার যন্ত্রের নাম, এর অ্যান্সার হবে হাইগ্রোমিটার। পরের প্রশ্ন 2.24 এ ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলায় সমুদ্র ড্যাশ বায়ু প্রবাহিত হয়, অ্যান্সার হবে সমুদ্রবায়ু। 2.25 এ কী বলেছে, বলেছে কোলেরু অন্ধ্রপ্রদেশের উপকূলে রয়েছে, ঠিক আছে, এটা কোথায় আছে, অন্ধ্রপ্রদেশের অন্ধ্র উপকূলে যাকে বলে। 2.26 এ কী বলেছে, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের প্রতি হাজার পুরুষের মহিলার সংখ্যা, অ্যান্সার হবে 940 জন, 940 জন। তো দেখো পরের প্রশ্ন 2.27 এ, রেলওয়ে সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, এর অ্যান্সার হবে নিউ দিল্লি। এবার আমি 2.3 প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। 2.31 এ কী বলছে, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম, এর অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ। 2.32 তে কী বলেছে, প্লাস্টিক কোন ধরনের বজ্র, এর অ্যান্সার হবে জৈব অভঙ্গুর বজ্র। 2.3 তে কী বলেছে, ভারতের একটি জায়দ ফসলের নাম লেখো, এর অ্যান্সার হবে আউশ ধান, ঠিক আছে, আউশ ধান, ঠিক আছে, আউশ ধান। পরের প্রশ্ন 2.34 এ, মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়, এর অ্যান্সার হবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দেখা যায়। 2.35 এ, কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে কী বলে, এর অ্যান্সার হবে ভাট বলে। 2.26 এ কী বলেছে, এল নিনো শব্দের অর্থ কী, এর অ্যান্সার হবে দুরন্ত বালিকা বা দুরন্ত বা যীশুখ্রিস্ট লিখলেও চলবে। 2.27 এ কী বলেছে, ভারতের মরুভূমি গবেষণাগার কোথায়, এর অ্যান্সার হবে যোধপুর, ঠিক আছে, রাজস্থানের যোধপুর। 2.28 এ কী বলেছে, ভারত প্রেরিত প্রথম উপগ্রহ চিত্রের নাম কী, এর অ্যান্সার হবে আর্যভট্ট, এর অ্যান্সার কী হবে, আর্যভট্ট হবে। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। 2.41 এ, ওজোন গ্যাস, এর অ্যান্সার হবে দুই, এর অ্যান্সার স্ট্রাটোস্ফিয়ার। 2.42 তে কী বলেছে, বরফমুক্ত পর্বত শিখর, এর অ্যান্সার হবে একের অ্যান্সার নোনাটক্স। 2.43 তে কী বলেছে, গাড়া বা গৌর, এর অ্যান্সার হবে চারের অ্যান্সার ব্যাঙের ছাতা। 2.44 এ কী বলেছে, তথ্য প্রযুক্তি শিল্প, এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার আউটসোর্সিং, ঠিক আছে, আউটসোর্সিং হবে। এবার আমি 396 নম্বর পেজের যাবতীয় MCQ শূন্যস্থান ট্রু ফলস বামস্তম্ভ ডানস্তম্ভ মিলাবো, ঠিক আছে।
তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, 1.1 যে প্রক্রিয়ায় উচ্চভূমির ঢাল বরাবর শিলাস্তর নেমে আসে তাকে বলে এর অ্যান্সার হবে গ্রানচার পুঞ্জিত ক্ষয়। 1.2 কী বলেছে, আরোহণ প্রক্রিয়ার ক্ষয় কাজের ফলে শেষ সীমা হলো এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সমুদ্রপৃষ্ঠ, কী হবে সমুদ্রপৃষ্ঠ হবে। 1.3 কী বলেছে, শিব সমুদ্র জলপ্রপাতটি হলো এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কাবেরী নদীতে অবস্থিত। পরের প্রশ্ন কী বলেছে, 1.4 উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বেড়ে যায়। 1.5 কী বলেছে, হিমবাহ ও পার্বত গাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁককে বলে এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বার্কশ্রুণ বলে। 1.6 কী বলেছে, মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলে এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ওয়াদি বলে। 1.7 কী বলেছে, যে সকল বজ্র প্রকৃতিভাবে বিয়োজিত হয় তাদের বলা হয় এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জৈব অভঙ্গুর। 1.8 কী বলেছে, ভারতের উচ্চতম মালভূমি হলো এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার লাদাখ। পরের প্রশ্ন 1.9 কী বলেছে, ভারতের অবস্থিত হিমালয়ের সর্বস্ব শৃঙ্গের নাম এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কাঞ্চনজঙ্ঘা। 1.10 কী বলেছে, পাঞ্জাবের নবীন পরিগঠিত অঞ্চলকে কী বলে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বেট। 1.11 কী বলেছে, কেরালা রাজ্যের যে হ্রদটি অবস্থিত এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অষ্টমদী। 1.12 কী বলেছে, ভারতের কফির পাত্র বলা হয় এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কর্ণাটককে বলা হয়। 1.13 কী বলেছে, ভারতের টেক সিটি বলা হয় এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পুনেকে বলা হয়। 1.14 কী বলেছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অক্ষাংশ বিস্তৃতি 4° মাল্টিপ্লাই 4° সেই মানচিত্র সূচক হলো এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 65, অ্যান্সার হবে 65 হবে। এবার আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করাবো। 1.1 সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে তা হলো এর অ্যান্সার হবে 1.1 অ্যান্সার হবে ক্ষুদ্র তরঙ্গ। তো দেখো এটা ঠিক আছে। 1.2 কী বলেছে, মাজুলি নদী দ্বীপটি গঙ্গা নদীতে অবস্থিত এটা ভুল আছে। 1.3 কী বলেছে, ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন এটা ঠিক আছে। 1.4 কী বলেছে, থলঘাট গ্যাপ পর্ব কী বলেছে পূর্বঘাট পর্বতে অবস্থিত এটা কী আছে ভুল আছে। 1.5 কী বলেছে, ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো কী বলেছে এটনা এটা কী আছে ভুল আছে। 1.6 কী বলেছে, ল্যাটেরাইট মৃত্তিকার তুলো চাষ ভালো হয় এটা ভুল আছে। 1.7 কী বলেছে, আকাশ থেকে তোলা সব চিত্রই উপগ্রহ চিত্র এটা কী আছে ঠিক আছে। এবার আমি শূন্যস্থান পূরণ করাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, 2.21 হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে বলে এর অ্যান্সার হবে বহিবিধৌত সমভূমি। 2.22 কী বলেছে, জেড বায়ু প্রবাহ দেখা যায় এর অ্যান্সার হবে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে দেখা যায় ঠিক আছে। পরের প্রশ্ন 2.23 মরু অঞ্চলের বায়ুর, তো দেখো এই এখানে হবে অপসারণ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। 2.24 কী বলেছে, ফ্রিজ থেকে এর অ্যান্সার হবে শূন্যস্থানে সিএফসি গ্যাস বের হয়। 2.25 সার্কের সদর দপ্তর এর অ্যান্সার হবে ড্যাশ হবে কাঠমান্ডু হবে। 2.26 একটি শিকড় আলগা শিল্প এর অ্যান্সার হবে কার্পাস বয়ন শিল্প। 2.27 ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ চিত্র এর অ্যান্সার হবে আর্যভট্ট এর অ্যান্সার কী হবে আর্যভট্ট হবে। তো দেখো 2.3 প্রশ্নগুলো সলভ করাবো। 2.31 নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় এর অ্যান্সার হবে কিউসেক ও কিউমেকে। 2.32 কী বলেছে, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম এর অ্যান্সার হবে সিয়াচেন। 2.33 কী বলেছে, দক্ষিণ ভারতের সর্বস্ব শৃঙ্গের নাম কী এর অ্যান্সার হবে আনাইমদি। 2.34 কী বলেছে, এসিজেড এর অর্থ কী এর অ্যান্সার হবে স্পেশাল ইকোনমিক জোন। 2.35 কী বলেছে, ভারতের উচ্চতম স্থানটির নাম কী এর অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা। 2.36 ভারতের আধুনিক বন্দরটির নাম কী এর অ্যান্সার হবে নবসেবা। 2.37 কী বলেছে, সোনালি তন্ত্র কাকে বলা হয়, সোনালি তন্ত্র বলা হয় পাটকে বলা হয়। 2.38 কী বলেছে, ডিগ্রি সিটের মেট্রিক স্কেল কত এর অ্যান্সার হবে 1 ইঞ্চি রিপ্রেজেন্ট 4 মাইল ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, তো তোমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভটা দেখে নাও খুব সুন্দর করে, আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা খুব সুন্দর করে মার্কিং করে নিয়ে কিন্তু মুখস্থ করবে ঠিক আছে। এবার আমি 416 নম্বর পেজের ভূগোলের যাবতীয় প্রশ্নগুলো সলভ করিয়ে দেব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, 1.1 যে প্রক্রিয়ায় কার্যের ভূপৃষ্ঠের সমতলীকরণ দেখা যায় তা হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পর্যায়ন। 1.2 কী বলেছে, দুটি নদী আবহবিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জলবিভাজিকা। 1.3 কী বলেছে, ডিমের ঝুড়ি বলা হয় যে ভূমিরূপকে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ড্রামলিন।
1.4 একেবারে মরু অঞ্চলের বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের সাতার ন্যায় ভূমিরূপকে বলা হয়। এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার গৌড়। 1.5 একেবারে বায়ুমণ্ডলের যে স্তরটি বেতার তরঙ্গের জন্য ব্যবহৃত হয়। এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার আয়োনস্ফিয়ার। 1.6 একে বলেছে নিচের যে সমুদ্র স্রোতের স্রোতটির প্রকৃত শীতল তা হলো। তো দেখো এর অ্যান্সার অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কুরেশীয় হবে। 1.7 কী বলেছে তেজস্ক্রিয় বজ্রের প্রধান উৎসস্থল হলো। এর অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1.8 কী বলেছে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে। এর অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার র্যাডক্লিফ লাইন। 1.9 কী বলেছে ভারতের চা উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো। এর অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার আসাম। 1.10 কী বলেছে ভারতের হীরক চতুর্ভুজ প্রকল্প যে পরিবহনের সঙ্গে যুক্ত তা হলো। অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার রেলপথ। 1.11 কী বলেছে আম্রবৃষ্টি দেখা যায়। এর অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার দক্ষিণ ভারতে। 1.12 কী বলেছে শিরো যে মৃত্তিকা দেখা যায়। এর অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার মরু অঞ্চলে। 1.13 কী বলেছে ভারতের ব্যস্ততম সড়ক পথটি হলো। এর অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার NH2। পরের প্রশ্ন 1.14 কী বলেছে যে রঙের সাহায্যে সমন্বিত রেখা আঁকা হয় তা হলো। এর অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার বাদামি। কী হবে অ্যান্সার হবে বাদামি হবে। তো দেখো এবার আমি শুদ্ধ শুদ্ধ সলভ করবো। 2.11 কী বলেছে এস্কার বায়ু ও জলধারায় মিলিত কার্যের ফলে গঠিত হয়। এটা কি আছে শুদ্ধ আছে। 2.12 কী বলেছে হিমশৈলের 1/9 অংশ জলের নিচে থাকে। এটা কি আছে ভুল আছে। 2.13 কী বলেছে একটি জৈব গ্রিন হাউস গ্যাস CH4 বা মিথেন। এটা কী আছে ঠিক আছে। 2.14 কী বলেছে শিশির ও কুয়াশা এক ধরনের অধক্ষেপণ। এটা কী আছে ভুল আছে। 2.15 কী বলেছে তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য। এটা কী আছে ঠিক আছে। 2.16 কী বলেছে নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়। এটা কী আছে ভুল আছে। 2.17 কী বলেছে কলকাতা বন্দরটি স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর। এটা কী আছে ভুল আছে। ঠিক আছে এবার আমি শূন্যস্থান সলভ করাবো। 2.21 কী বলেছে আলপাস পর্বতের ম্যাটারহর্ন একটি। এর অ্যান্সার হবে ম্যাটারহর্ন একটি কী বলেছে পর্বত পিরামিড চূড়ার উদাহরণ। ঠিক আছে পিরামিড চূড়ার উদাহরণ হবে। 2.22 কী বলেছে দুটি সিপ বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরকে গাছি বলে। 2.23 কী বলেছে এলনিনের উৎপত্তি। এর অ্যান্সার হবে শূন্যস্থানে হবে প্রশান্ত মহাসাগরে। তো দেখো 2.24 কী বলেছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ। এর অ্যান্সার হবে ড্যাশ হবে কন্যাকুমারিকা বলা হয়। 2.25 কী বলেছে ড্যাশ হলো ভারতের দীর্ঘতম শেষকালে। এর অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী খাল বা রাজস্থান খাল। 2.26 কী বলেছে ড্যাশ অরণ্য জরায়ুজ অঙ্কুরগম হয়। এর অ্যান্সার হবে ম্যানগ্রোভ অরণ্য। 2.27 কী বলেছে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়। এর অ্যান্সার হবে কলকাতায় হয়। 2.28 কী বলেছে INSAT GOMS এগুলি ড্যাশ ধরনের কৃত্রিম উপগ্রহের উদাহরণ। এর অ্যান্সার হবে জিও স্টেশনারি। তো দেখো এবার আমি 2.3 প্রশ্নগুলো সলভ করাবো। ঠিক আছে তো দেখো এসএ কিউব আছে, টোটাল ছখানা প্রশ্ন লিখতে হবে, অ্যান্সার লিখতে হবে। 2.31 কী বলেছে কোন দেশকে ফিয়র্ডের দেশ বলা হয়। এর অ্যান্সার হবে নরওয়েকে বলা হয়। 2.32 কী বলেছে চক্ষু কোন ধরনের ঘূর্ণপাতে সৃষ্টি হয়। এর অ্যান্সার হবে ক্রান্তীয়। 2.33 কী বলেছে সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত। এর অ্যান্সার হবে 1013.25 মিলিবার। 2.34 কী বলেছে একটি ই বজ্রের উদাহরণ। এর অ্যান্সার হবে যেমন টিভি ভাঙা ফ্রিজ। ঠিক আছে ভাঙা ইলেকট্রনিক যন্ত্রপাতি। 2.35 কী বলেছে ব্ল্যাকফুট রোগ কোন পদার্থের বিষক্রিয়া হয়। এর অ্যান্সার হবে আর্সেনিক। 2.36 কী বলেছে ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের সর্বাধিক অগ্রণী। এর অ্যান্সার হবে তামিলনাড়ু। 2.37 কী বলেছে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার এর অ্যান্সার হবে দেরাদুন। ঠিক আছে 2.38 কী বলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা সদর দপ্তর। এর অ্যান্সার হবে বেঙ্গালুরু হবে। এর অ্যান্সার কী হবে বেঙ্গালুরু হবে। ঠিক আছে তো দেখো এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের যে মেলানো আছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা খুব সুন্দর করে বইতে মার্কিং করে নিয়ে কিন্তু মুখস্থ করবে। এবার আমি 438 নম্বর পেজের যাবতীয় প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেব। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে 1.1 ভূমির সম উচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াটি হলো। এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার পর্যায়ন। 1.2 এর অ্যান্সার হবে জলপ্রপাত। 1.3 এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার ধূলিকণা উপস্থিত। 1.4 এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার ওজন স্পিয়ার। 1.5 এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার মিস্ট্রাল। ঠিক আছে 1.6 এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার 90 ডিগ্রি। আমি জাস্ট অ্যান্সারগুলো বলে যাচ্ছি, ঠিক আছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। 1.7 এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার বিষহীন বজ্র। ঠিক আছে
1.88 এর आंसर হবে 1953 1.9 এর आंसर হবে তো দেখো 1.9 এ কি বলেছে জোয়ার উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য হলো তো দেখো জোয়ার উৎপাদন যত সম্ভব মহারাষ্ট্র রাজস্থানের মধ্যেই হবে ঠিক আছে আমি পরে তোমাদের জানাচ্ছি 1.10 এর आंसर হবে রোহি হবে গয়ার आंसर 1.11 এর आंसर হবে কয়ার आंसर কোলেরু হবে ঠিক আছে 1.12 এর आंसर হবে কূপ ও নলকূপ কূপ ও নলকূপ তো দেখো উদীয়মান শিল্প বলা হয় এর आंसर হবে কয়ার आंसर পেট্রোডাশন শিল্পকে বলা হয় পরের आंसर হবে গয়ার आंसर ঠিক আছে তো দেখো 1.14 এর आंसर হবে গয়ার आंसर 1:250,000 তো দেখো এবার আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করাবো 2.11 এর आंसर হবে শুদ্ধ 2.12 এর आंसर হবে অশুদ্ধ 2.13 এর आंसर হবে অশুদ্ধ 2.14 এর 1.45 এর आंसर হবে অশুদ্ধ 2.15 এর आंसर হবে শুদ্ধ 2.16 এর যেমন আছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার এটা শুদ্ধ আছে 2.16 এর आंसर হবে শুদ্ধ ঠিক আছে এবার আমি শূন্যস্থান সলভ করাবো তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে যে পলল বেজনী পর্বতের ড্যাশ অঞ্চলে গড়ে ওঠে এর आंसर হবে পাদদেশীয় অঞ্চলে গড়ে ওঠে 2.22 তে কি বলেছে রসে মতানোর অমসৃণ ঢালটি ড্যাশ পদ্ধতিতে সৃষ্টি হয় এর आंसर হবে উৎপাটনে সৃষ্টি হয় 2.23 তে কি বলেছে দূষণকারী গ্যাস ও দূষণ কণা দূর করার জন্য কি বলেছে ড্যাশ স্ক্রাবার ব্যবহার করা হয় এর आंसर হবে শুষ্ক স্ক্রাবার ব্যবহার করা হয় 2.24 এ কি বলেছে মোট বনভূমির পরিমাপে পরিমাণে ড্যাশ রাজ্য প্রথম এর आंसर হবে মধ্যপ্রদেশ आंसर হবে মধ্যপ্রদেশ তো দেখো 2.25 এর কি বলেছে গঙ্গা উচ্চ গঙ্গা সমভূমিতে জলা ভূমির মাটিকে এর आंसर হবে কি বলে এর आंसर হবে তো দেখো উচ্চ গঙ্গা সমভূমিতে জলা ভূমির মাটিকে কি বলে এর आंसर হবে ধঙ্কার বলে ঠিক আছে ধঙ্কার বলে ঠিক আছে পরের প্রশ্ন 2.26 এ শিল্পের শিল্প বলা হয় এর आंसर হবে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে বলা হয় 2.27 এ কি বলেছে ড্যাশ সেন্সরের সাহায্যে দিন ও রাত্রি রাত উভয় সময়ের তথ্য সংগ্রহ করা হয় এর आंसर হবে অক্টিভ সেন্সর সাহায্যে ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন 2.31 এর পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ এর आंसर হবে সুন্দরবন 2.32 এর কি বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায় এর आंसर হবে স্ট্রাটোস্ফিয়ারে 2.33 তে কি বলেছে শিরক্ষ মিশরের কি নামে পরিচিত এর आंसर হবে থার্মোস্টিন থার্মোসিন নামে পরিচিত ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে 2.34 এ কি বলেছে ইলেকট্রনিক্স বজ্রকে কি বলা হয় ই বজ্র বলা হয় 2.35 এ কি বলেছে ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের সর্বাধিক অগ্রণী এর অ্যান্সার হবে আমাদের তামিলনাড়ু ঠিক আছে 2.36 এ কি বলেছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এর অ্যান্সার হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে বলা হয় ঠিক আছে 2.37 এ কী বলেছে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এর অ্যান্সার হবে দেরাদুন তো দেখো এবার বাঁদিকের সঙ্গে ডান দিক 2.41 গম এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার সোনালিকা 2.40 তত্ত্ব প্রযুক্তি এর অ্যান্সার হবে একের অ্যান্সার গ্লোবাল শিল্প 2.43 লোহিয়াসপাত এর অ্যান্সার হবে চারের অ্যান্সার ভিলাই 2.44 কফি এর অ্যান্সার হবে চিকমাগালুরু ঠিক আছে তো দেখো তো বুঝতে পারছো আজকে আমি ছখানা সেট সলভ করে দিয়েছি বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে